প্র্যাকটিক্যাল কোবরা, হ্যাঁ বাংলায় আমরা বলি গোখরো সাপ বা খরিশ, ঠিক আছে। এর মধ্যে নিউরোটক্সিন ভেনাম পাওয়া যায়, যেটা হচ্ছে মানুষের নার্ভকে ড্যামেজ করে। এর ভেনাম খুবই ডেঞ্জার। একটা মানুষকে 12 মিলিগ্রাম যদি বিষ প্রয়োগ করে, একটা মানুষের মৃত্যু যদি সঠিক সময় ট্রিটমেন্ট না হয় অনিবার্য মৃত্যু তার। যদি ঝাড়ফুঁক টুকটাকে পিছনে পড়ে থাকো তাহলে মৃত্যু অবধারিত। সেই ডেঞ্জার জিনিস, এটা সেই ডেঞ্জার জিনিস।
আমি পিছনটা এটা মোটা এটা বয়স হবে মোটামুটি ধরে নাও আড়াই বছর ঠিক আছে আড়াই বছর বল বেশি বড় হয় নাকি না আড়াই বছর এ এখন বলতো কি এর মেইন খাদ্য হলো তোমার হচ্ছে ইদুর ইদুর হ্যাঁ এ যখন ইদুর পায় না তখন ব্যাং ট্যাং খায় ঠিক আছে এই ইদুরের গন্ধে গন্ধে এরা ঘরে ঢুকে আর তুমি যদি বিছনায় শুয়ে থাকো ও কিন্তু তোমাকে বিছনায় উঠে বাইট করবে না যে পর্যন্ত ওর গায়ে টাচ না লাগতেছে সে পর্যন্ত কোনো রকম তোমাকে কামড় দেওয়ার চেষ্টাই করবে না ওইভাবেই থাকতো ধরো দেখা পড়তো না তোমার অজান্তে বেরো হয়ে যেতে পারতো বুঝছো তো যখনই ওর গায়ে কোনো ঘরে থাকলে তো তাই হবে সাপটি খুবই চঞ্চল এবারই বেরোবে এই যে সাপটি চলে গেল বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।